খোকা ঘুমলো পাড়া জুড়লো ভোর গিয়েলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। ঘুমিয়ে পড়। আমাকে ছেড়ে কিছুতেই থাকতে পারতো না আমার খোকা, একটু চোখের আড়াল হলেই ভয় পেয়ে মা মা করে কেঁদে উঠত। আমি বলতাম, ভয় কি, তুই না আমার সাহসী ছেলে। সে আবার আমায় জড়িয়ে ধরে বলতো, আমি কখনো তোমায় ছেড়ে থাকতে পারবো না মা। অথচ সেই ছেলেই কি না। সব হয়ে যাবে, কিছু চিন্তা করো না। শুনেছ তো, তোমার ছেলে কাল আমায় বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসবে। আমাদের সেই ছেলে গো, যাকে লেখা পড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে গিয়ে আমার ভবিষ্যতের জন্য তুমি প্রায় কিছুই রেখে যেতে পারোনি। বুঝি সরোজ, সবই বুঝতে পারি, কিন্তু সেদিন কি ভাবতে পেরেছিলাম আমার অবর্তমানে আমাদের খোকা তোমায় দেখবে না? শুধু আমার জন্য এতদিন তুমি ওই ছবি আঁকড়ে পড়ে আছো। শোনো সরোজ, কাল ছেলের হাত ধরে বৃদ্ধাশ্রমে না গিয়ে আমাদের গ্রামের বাড়িতে চলে যাও। ওখানে আমাদের আত্মীয় স্বজন আছে, বাড়িটাকে ওই সারিয়ে সরিয়ে জীবনের শেষ কটা দিন তুমি ওখানেই কাটিয়ে দাও। কিন্তু তার জন্য তো টাকা লাগবে, এদিকে আমি যে কপ্রদক্ষিণ। দেখো সরোজ, স্বাভাবিক নিয়মে মৃত্যুর পর আমি কিছু ক্ষমতা পেয়েছি, সেই ক্ষমতা আজ আমি তোমায় দিলাম। শোনো, আমার এই আলমারির কাছে গিয়ে মনে মনে আজ তুমি যা চাইবে তাই পাবে। শুধু মনে রেখো, একবার একবারই তুমি এই সুযোগ পাবে। চেয়ে নাও সরোজ, যা লাগবে চেয়ে নাও, তোমার গতি হলেই আমার মুক্তি। চেয়ে নাও। টাকা চাইলেই টাকা পাবো? হ্যাঁ পাবে, আর দ্বিতীয়বার কিছু চাইলে সেটাও তুমি পাবে, তবে তখন সব টাকা কিন্তু অদৃশ্য হয়ে যাবে। টাকা দাও আলমারি, টাকা দাও। কি এত টাকা? এ তো অবিশ্বাস্য, এ তো অবিশ্বাস্য। হুন্ডি থেকে বুড়ি একেবারে চুপচাপ, রাতে খেলো না, এখন কি করছে একবার দেখে আসি। এত রাতে বুড়ির ঘরে আলো জ্বলছে যখন, তার মানে জেগে আছে, একবার উঁকি মেরে দেখি তো কি করছে। বুড়ি বাবা, এত টাকা! এতদিন তো জানতাম বুড়ির কিচ্ছু নেই, এদিকে কাউকে কিচ্ছুটি না বলে সব টাকা ওই আলমারিতে লুকিয়ে রেখেছিল। হ্যাঁ
এই ওঠো 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 উঠো না আরে কি কি হলো কি হ্যাঁ একবার কি দেখবে চলো আলমারি থেকে এত এত টাকা বের করে তোমার মা বেগে ভরছে চলো মাঝরাতে কি আবুলতাবুল বকছো বিশ্বাস হচ্ছে না তো নিজের চোখে দেখে আসবে চলো চলো না চলো যা এর মধ্যে দরজা বন্ধ হয়ে গেল হ্যাঁ শোনো শোনো এখন কিচ্ছু বলার দরকার নেই কাল কাল বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়ার আগে কায়দা করে সব টাকা আমি নিয়ে নেব চিন্তা করো না মা আমি অফিসে বেরোচ্ছি দুপুরে তোমায় বৃদ্ধাশ্রমে নিয়ে যাব কেমন গ্রামে যাচ্ছি নিজের বাড়িতে তার মানে আজ তো তোমার বৃদ্ধাশ্রমে যাওয়ার কথা তোমরা চাও না আমি এই বাড়িতে থাকি এখান থেকে বেরিয়ে আমি বৃদ্ধাশ্রমে থাকবো না গ্রামের বাড়িতে থাকবো সেটা আমাকেই ঠিক করতে দাও না 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 তোমার ছেলেকে না বললে এভাবে তুমি নিজের ইচ্ছে কোথাও চলে যেতে পারো না কেন কেন বলবো কেন আমাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর মতো একটা সিদ্ধান্ত নেবার আগে তুমি বা খোকা কেউ আমাকে জানিয়েছিলে কথা না বাড়িয়ে আমাকে যেতে দাও ঠিক আছে যেতে দেব শুধু তোমার ব্যাগটা একটু খুলে দেখতে চাই দেখাও মানে আশা করি মানে এটা ঠিকই বুঝতে পেরেছো দাও ব্যাগটা দাও খবরদার বলছি বৌমা আমার ব্যাগে তুমি হাত দেবে না কেন দেব না তুমি বাড়ির টাকা নিয়ে চলে যাবে আর আমি সেটা মেনে নেব দাও ব্যাগটা দাও দাও বলছি কিছুতেই দেব না কিছুতেই দেব না প্রাণ গেলেও দেব না হ্যাঁ তুমি তুমি আমাকে ধাক্কা মারলে বৌমা বেশ করেছি মেরেছি দরকার হলে হ্যাঁ হ্যালো কি বলছেন হসপিটাল অ্যাক্সিডেন্ট কি বলেন রাকের সঙ্গে মুখোমুখি কন্ডিশন সিরিয়াস কি হয়েছে কি হয়েছে বৌমা কার অ্যাক্সিডেন্ট কার তোমার ছেলে হসপিটাল থেকে বলছে অবস্থা ভালো নয় না 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 এ হতে পারে না এ হতে পারে না শুনতে পাচ্ছো আমাদের খোকা যে চলে যাচ্ছে ওগো এই সময় ছবি হয়ে চুপ করে থেকো না কিছু একটা করো কিছু একটা করো তাহলে আবার ওই কাঠের আলমারির কাছে গিয়ে দাঁড়াও মনে মনে চাইলেই খোকার মৃত সঞ্জীবনী পেয়ে যাবে ওটা খাওয়ালে খোকা আবার আগের মতো সুস্থ হয়ে যাবে তাহলে তাই চাই কিন্তু মনে রেখো সেটা চাইলে সব টাকা কিন্তু অদৃশ্য হয়ে যাবে ছেলের জীবনের কাছে যে টাকা তুচ্ছ কিন্তু সুস্থ হয়ে যাওয়ার পর খোকার খোকার বউ যদি তোমাকে তাড়িয়ে দেয় তাতে কিছু আসে যায় না আমার তেমন হলে দুবারে দুয়ারে ভিক্ষে করে খাবো কিন্তু এই বয়সে সন্তান হারানোর যন্ত্রণা যে আমি সহ্য করতে পারবো না গো কিছুতেই না কিছুতেই না আলমারি আলমারি আমার খোকাকে ফিরিয়ে দাও আমার খোকাকে ফিরিয়ে দাও সরি ম্যাডাম আমাদের আর কিচ্ছু করার নেই ও কি করছেন কি খাওয়াচ্ছেন ওকে
আমি ওর মা, আপনারা তো জবাব দিয়ে দিয়েছেন, তাই আমি আমার মতো চেষ্টা করছি, আশা করি ও ভালো হয়ে যাবে। ওর কেন ভিড়ছে ডাক্তার বাবু? জ্ঞান ইটস মিরাকল। আমি চলে যাচ্ছি খোকা। চলে যাচ্ছ মানে? একদিন তো আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলি, আজ তুই সুস্থ, তাই আমি নিজে থেকেই চলে যাচ্ছি। আমি ভুল করেছিলাম মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। মাগো মাগো, তুমি আমায় জন্ম দিয়েছিলে, বুকে করে মানুষ করেছিলে, আর আমার চরম বিপদে সেই তুমি আমায় নতুন করে জীবন দিয়েছো। মাগো মাগো, আজ আমি মায়ের মূল্য বুঝতে পেরেছি মা, মায়ের মূল্য বুঝতে পেরেছি। আমাদের ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমায় ছেড়ে যেও না মা, ছেড়ে যেও না মা, দয়া করে আমায় ছেড়ে যেও না মা গো, ছেড়ে যেও না মা। আজ আমি মুক্তি পেলাম সরোজ, আজ আমি মুক্তি পেলাম, আমি মুক্তি পেলাম।